হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আমার দাদু ভাইকে তো সবাই দেখছো কম বেশি, দাদু ভাইয়ের মানে দাদু ভাইয়ের শর্ট ভিডিও পাচ্ছ মাঝে মধ্যে। আর আমার ভিডিওতে দাদু ভাই তো অবশ্যই থাকছে, দাদু ভাই ছাড়া আমার ভিডিও ভালোই লাগে না, কি বলবো। যাই হোক, দাদু ভাই ছোট রয়েছে আর পুজোর শপিং করতে যেতে খুবই একটা অসুবিধার ভিতর পড়ে গেছি, মাও যেতে পারছে না। এখন মানে শেষ মুহূর্তে তোমার জেঠু আর আমি আজ পুজোর শপিংটা করে এলাম, এখন তোমাদের দেখাবো সেই পুজোর শপিংয়ে কী কী এনেছি আর কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। মোটামুটি আমি যা চয়েস করে নিয়ে এসছি, এখন সেগুলো যা হয়েছে এখন কাউকে মানে কাকে কোনটা মানাবে এটা আমি বুঝে উঠতে পারছি না। এটা বৌমাকে নিয়ে আমি মোটামুটি ঠিক করেই ফেলেছি কাকে কোনটা দেব, তাহলে দেখো কোনটা কীভাবে কেমন শাড়ি নিয়ে এসছি। এই শাড়িগুলো আমি বেশ কয়েকটা নিয়ে এসছি সবাইকে দেব বলে, এবার কার জন্য কোনটা নিয়ে এসছি সে আমি তোমাদের পরে জানাবো, এখন তোমাদের একটু খুলে দেখাবো যে শাড়িগুলো কেমন হয়েছে, অবশ্যই জানাবে। যে এখানে রয়েছে যে আঁচল, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। পরে আমি গুটিয়ে রাখবো, নাহলে অনেকটা সময় নেবে। একই শাড়ির শাড়ি, এই যে এটা রয়েছে লাল পার আর ঘিয়ে কালার ভেতরটা, এটা পুজোতে বা পুজো অঞ্জলি দিতে পরলে খুব মানাবে সেজন্য নিয়ে এসছি। আর এটা বলেই দিই, এটা আমার বাড়িতেই রাখছি, বৌমা পরতে পারবে, দরকার হলে আমিও পরবো। আর এই যে আর একখানা নিয়ে এসছি, ওই একই কোয়ালিটি বলতে হয়, কিন্তু ওর থেকে এটা একটু রেঞ্জে বেশি আছে, এর জন্য এটা খুলতে হবে নাকি? এটা আমার একটা বৌমাকে দেব, আমার দিদির বৌমা, সেজন্যই নিয়ে এসছি। গায়ের রঙটা একটু চাপা আছে, তবে লাইট কালারটা মানাবে, আমি সেইভাবেই নিয়ে এসছি। এই শাড়ির শাড়ি, এই যে আরেকটা, এটা আমরা একটু খুলে দেখেছিলাম, রানী কালারের এই যে পাড়টা আঁচলটা এটা আসবে, আর এই কালারেরই ব্লাউজ পিস রয়েছে। এটা আমার মেয়ের জন্য নিয়ে এসছি, মেয়েও পুজো আসবে, ওদের ওরা বাইরে থাকে, টিকিটও হয়ে গেছে, এখন আমার চয়েস মতো নিয়ে এসছি, আশা করছি সবারই পছন্দ হবে। আর তোমাদের কেমন পছন্দ হয় কি না হয় অবশ্যই কমেন্টসে জানাবে। আর এটা নিয়ে এসছি দেখো, তাঁতের শাড়ি, আমার খুব পছন্দ হয়েছে এই শাড়িটা, মানে সব থেকে প্রথমেই আমি এই শাড়িটা কিনেছি, সবার আগে এই শাড়িটা কিনেছি আমার মায়ের জন্য। আর এই যে এই শাড়িটা নিয়ে এসছি বৌমার জন্য, বৌমা বলেছিলো মা শাড়ি তো অনেক রয়েছে আর বেশিরভাগ অনলাইন থেকে বৌমা শাড়ি নেয়, বলছিল তুমি একটা পছন্দ করে আমার একটা তাঁতের শাড়ি নিয়ে এসো, তা আমার পছন্দ মতো নিয়ে এসছে। যে কচি কলা পাতা কালার পাড়টা রয়েছে, যে পিঙ্ক কালার, ছোটো ছোটো হাজার গুটিটা, হাজার গুটি বলে কি যাই হোক গুটি রয়েছে, কাপড়টা আমার ভালোই পছন্দ হয়েছে। এখন এটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। কচি কলা পাতা কালার, এগুলো হ্যান্ডলুম, হ্যান্ডলুমের ভিতর বিভিন্ন কোয়ালিটির আছে, আর এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আর আমার
এই শাড়িটা নিয়ে এসেছে আমার জায়ের জন্য, সেজো যা, ও খুব ফর্সা, ওকে খুব মানাবে। আর ও এমনি প্রত্যেক পুজো ওকে শাড়ি দিয়ে থাকি, তা ওর সব পুজোতে বলে দিদি আমার যদি শাড়ি দেবে তা সুতির শাড়ি দেবে, মানে বাড়িতে পরতে পারলে ওর খুশি। তো এবার ভাবছি যে সুতির শাড়ি দিয়েই থাকি, তা এবার একটা হ্যান্ডলুমের শাড়ি দিয়ে দিই। তাই এই যে আমি পছন্দ করে নিয়ে এলাম, শাড়িটা কেমন হয়েছে জানাবে, আমার কাছে খুব পছন্দ হয়েছে। আর ফর্সা তো ও যাই পরে খুব মানায়। আর এই শাড়িটা নিয়ে এসেছি আমার বাড়িতে এই রাত্রিবেলায় রান্না করে, আমার একটা বোন সম্পর্কে হয় ওদের বাড়িটা আমাদের বাড়ির পাশে, এখন মেয়ে তো মেয়ে অবস্থায় এই জন্য একটু লালচে শাড়ি নিয়ে এলাম। এটা অরেঞ্জ কালারের, এই শাড়িটা দেখুন চওড়া পাড় রয়েছে দুপাশে। এই শাড়িটা নিয়ে এসে আমাদের বাড়িতে সকালবেলায় দিদি যে দিদিরা রান্না করে সমস্ত কাজ উনি আমাদের বাড়িতে অনেক দিন থেকে করছেন, ওনার জন্যে এই শাড়িটা নিয়ে এসছি। আর উনিও খুব ফর্সা, ওনাকে এটা মানাবে আশা করছি, বৌমার মায়ের জন্যে। এবার তাঁতের শাড়ি দিয়ে মানে সবাইকে দিচ্ছি আর কি, এটা খুব মিষ্টি কালার, আমার পছন্দ মতোই নিয়ে এসছি, আমার পছন্দ হয়েছে। এখন তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই জানাবে, পুজো অঞ্জলি টঞ্জলি কিছু দেয় বলুন চায় কি না, এই জন্য নিয়েছিলাম। কিন্তু বৌমার অনেক হ্যান্ডলুম বা অন্যান্য শাড়ি সব হলুদ রয়েছে, বলছে যে অনেক হলুদ শাড়ি রয়েছে তুমি নিয়ে এসো, তা নিয়ে এসছি যখন থাক, কখনো কোন কাজে লাগবে কাউকে দিতেও হয়। আমি অনেক সময় শাড়ি আনতে গেলে দুই চারটে হাতে করে নিয়েই আসি, অনেক সময় আত্মীয় স্বজন এলে তো হোক করে আবার বাজারে যেতে হয়, বাড়িতে থাকলে ওখান থেকে দিয়ে দিলে ভালো হয়, সেইভাবে আমি দুই চারটে শাড়ি বেশি নিয়ে আসি। এই শাড়ির ভিতরে এই যে একটা শাড়িও আমি বেশি নিয়ে আসছি, তাঁতের শাড়ি, এটা আর খুলে দেখাবো না। এটা আর অরেঞ্জটা সেম শাড়ি, এটা আর অরেঞ্জটা সেম শাড়ি, এটা আর খুলে দেখাবো না। একটা সুতির শাড়ি এটা নিয়ে এসছি বৌমার ঠাকুরমার জন্যে, ঠাকুরমার শরীর অসুস্থ, এই জন্য তাঁতের শাড়ি প্রত্যেকবার তাঁতের শাড়ি দিয়ে থাকি। কিন্তু এবার আর বৌমা বললো ঠাকুমা তো সেভাবে শাড়ি পরতে পারে না, শুধু বিছানায় মিশু অবস্থায় থাকে, চলাফেরা খুব কম করে, তো একটা সুতির শাড়ি দিয়ে দিও পরে শান্তি পাবে, এই জন্য একটা হালকা এই সাদা সাদা মতো একটা এই যে হালকা ব্লু পাড়ে শাড়ি নিয়ে এসছি। এই যে তিনটে গেঞ্জি নিয়ে এসছি দাদুভাইয়ের জন্য, দাদুভাইয়ের জন্য এই তিনটে গেঞ্জি, একটা কালো, একটা লাল, আর একটা এই যে এই কালারটা কী আসছে, এই এই তিনটে কালার নিয়ে এসছি। আর দাদুভাইয়ের অন্যান্য সব গেঞ্জি অন্যান্য কালার রয়েছে, এই জন্য আমি ওই কালারগুলো বাদ দিয়ে এবার এই কালারগুলো নিয়ে নিলাম। ছোট খাতাটা ছোটো মতো, এই যে গেঞ্জিগুলো এখন হালকা শীতে পরতে পারবে, আর প্যান্টটাও খুব ভালো হয়েছে, এই দেখো বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর শপিংও তোমাদের দেখানো হলো, সবাই আমাদের পাশে থেকো সাথে থেকো আর আমাদের ভিডিওগুলো দেখতে থেকো। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা। এই যে আমি ভিডিও করছিলাম তোমাদের সব শাড়ি কাপড় দেখালাম, আর আমার দাদাভাই কী করছে, দাদানের সঙ্গে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তোমাদের তো বলেছি, এই দেখো লম্বা প্যান্ট পরিয়ে দিয়েছে মা, একটু ঠান্ডা হাওয়া বইছিল হালকা হালকা, আর একটা হাফ পাতা জামা পরেছে, এই জন্য আমি এখন অল্প শীত এরকম জামা নিয়ে এলাম হাফ পাতা। আর দাদাদের কত জামা হয়েছে, কত জামা কেনা হয়েছে, সেগুলো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন দেখো দাদু ভাইয়ের ঘুম আসছে, মায়ের সঙ্গে যাবে ঘরে চলে, তা আমার সঙ্গে একটু ভিডিও করলো।